নমস্কার রিপাবলিক বাংলার ফেসবুক পেজে আমি শুনতে রয়েছি আপনাদের সঙ্গে আমার সঙ্গে রয়েছে রেনেসা রেনেসা আজ দিনভর যে খবরটা আমরা দেখিয়েছি সেটা অত্যন্ত বেদনাদায়ক কারণ প্রান্তিক মানুষ যারা গ্রামের মানুষ তারা পরিষেবা কোন জায়গা থেকে প্রাণ গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু হরিশ্চন্দ্রপুর এবং মেকলিগঞ্জ মালদার হরিশ্চন্দ্রপুর এবং কোচবিহারের মেকলিগঞ্জে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠছে গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে এবং সেখানেও স্বতঃপ্রণোদিত মামলা হচ্ছে জনস্বার্থ মামলা হচ্ছে দুর্নীতির অভিযোগ দুর্নীতির অভিযোগ উঠছে এবং জনস্বার্থ মামলা হচ্ছে হাইকোর্টে সেই জায়গায় দাঁড়িয়ে একটা প্রশ্ন উঠছে সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় গোটা রাজ্য জুড়ে হচ্ছে তাকে একদম দেখো সন্তু যেটা তুমি বললে যে একশো দিনের কাজ এই কাজগুলো সাধারণ মানুষের পাওয়ার কথা কিন্তু আমরা যেটা দেখেছি যে একটা ফলক বসে গেছে একটা ফলক বসেছে যে সেখানে কিছু কাজ হবে কিন্তু ফলকটাই কোনো কাজ তৈরি হবে বলে ফলক বসেছে কিন্তু কলা গাছ লাগেনি সার মানে এটা কি হচ্ছে যেটা সন্তু এক্ষুনি বলছিল সন্তুর বিশেষ হচ্ছেটা কি তাই সন্তু এটা নিয়ে প্রশ্নও করেছিল কিন্তু একটা বিষয় ভাবুন যে সাধারণ মানুষের টাকা যেটা কেন্দ্র থেকে দেয়া হচ্ছে আর এই জন্যেই বিজেপির তরফ থেকে বলা হচ্ছে এই জন্যেই তো একশো দিনের কাজ কাজে যে টাকা সেই টাকা বন্ধ করে দেওয়া হয়েছে কেন কেননা এই গুরুতর অভিযোগ উঠছে একটা বিষয় মাথায় রাখতে হবে মানুষের টাকা এই টাকা যে অভিযোগ উঠছে সেটা যদি সত্যি হয় এখনও সত্যতা প্রমাণ হয়নি কিন্তু যদি সত্যি হয় তাহলে কতটা গুরুতর অপরাধ ভাবুন কিভাবে সাধারণ মানুষের জন্য যে টাকা পাঠানো হচ্ছে সেই টাকা দিয়ে রকম তছরুপ হচ্ছে এক

বিভিন্ন জায়গায় অভিযোগ আমরা ছবি দেখেছি যে জেসিবি দিয়ে মাটি কাটা হচ্ছে কিন্তু সেখানে লেখা হচ্ছে একশো দিনের কাজ অর্থাৎ একটা প্রশ্ন উঠছে মানুষের টাকাগুলো কেন ঘুরপথে নেতাদের পকেটে যাচ্ছে এই প্রশ্নটা সাধারণ মানুষ তুলছেন একদমই গ্রামবাসীরা সেটাই সেই নিয়ে আজকে মুখ খুলেছেন একাধিক জায়গায় এবং সন্তু তুমি যেমনটা বললে এটা তো নতুন নয় এরকম অভিযোগ এই বাংলায় বারবার দেখা যাচ্ছে মানুষের টাকা মানুষের ট্যাক্সের টাকা যেটা সাধারণ মানুষের গরিব মানুষের তারা কাজ করলে পাবেন সেই জন্যই দেয়া হচ্ছে তাহলে সেই টাকা অন্য কোথাও কেন চলে যাচ্ছে সেই টাকা কোথায় যাচ্ছে এটাই তো প্রশ্ন দশ কোটি টাকা দশ কোটি টাকা হরিশ্চন্দ্রপুরে যেভাবে তছরূপের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে এটা সাংঘাতিক অভিযোগ মানুষের সরকার মা মাটির সরকার বারবার বলা হচ্ছে তাহলে মা মাটি মানে মাটির কাজ দেখিয়েই এই চুরির অভিযোগ কেন উঠছে একদমই সেই প্রশ্নটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেই প্রশ্নটা সাধারণ মানুষ তুলছেন এবং সাধারণ মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে রিপাবলিক বাংলা আমরা দিনভর তুলেছি আজ পাঁচটা শো হচ্ছে টাকিতে আমিও সেই প্রশ্নটা করেছি এবং এই প্রশ্নটা মানুষের প্রশ্ন সেই প্রশ্নটা আমরা তুলে ধরলাম এবং ভবিষ্যতে কি হয় কোন দিকে মোর নেয় যে জনস্বার্থ মামলা হয়েছে হাইকোর্টে কী রায় হয় সেদিকে আমাদের নজর থাকবে আর আপনার নজর কোথায় থাকবে শুধুমাত্র রিপাবলিক বাংলায় কেন কারণ সব খবর সব ছবি সবার আগে সবার আগে আপনার ড্রয়িং রুমে পৌঁছে দেয় রিপাবলিক বাংলা তাই আজকের মতোই টাটা বাই বাই